নমস্কার দর্শক বন্ধু, পলিশ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে ওয়েলকাম। আজকে বানাবো তালের ফুলুরি। তার জন্যে আমি তালটাকে আগে প্রথমে ছাড়িয়ে নেব। তালটা কীরকমভাবে ছাড়াবো সেটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তালের এই উপরের অংশটা আগে তুলে নিতে হবে। অংশটা তুলে নিলাম, তারপরে আমি মাথাটা দিতে পারব। তারপরে একে একে আমি এরকমভাবে ছানগুলো টেবিলটা তুলে নিব। ছানগুলো তুলে নিতে এরকমভাবে আমি তালটাকে পুরো খোসাটা ছাড়িয়ে নিলাম। এবারে তালটাকে এরকমভাবে ভালো ভাগ করে জল নিয়ে এটাকে চুপকে ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িটার মধ্যে আমি এটা বাঁধবো। এটা একদম সহজ পদ্ধতি, এরকমভাবে সহজেই তালের পাতটা বাঁধবো। দেখিয়ে দিই আপনাদের একটু, দেখুন কি সুন্দর বেরোচ্ছে। নতুনভাবে তাদের পাত্রটাকে আর একটু জল দিয়ে নিই। আমি সব তালের পাতটা বার করে নিয়েছি। আপনারাও এরকম সহজ পদ্ধতি ভাবে তালের পাতটা বার করে নিন। আচ্ছা, এবার আমি তালের ফুলির জন্য সব উপকরণ আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার কি কি লাগছে। তালের পাতটা করে রেখেছি, এবার আমার মধ্যে কি লাগছে। আমি এখানে ময়দা নিয়েছি এক বাটি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এই চালটা আমি 7-8 ঘন্টা ভিজিয়ে শুকনো করে গুঁড়ো করে রেখে দিয়েছি। লাগছে নারকেল কোড়া, আখের গুড়, আর একটু চিনি, সামান্য চিনি পরিমাণ মতন দেব। আর এটা আর ভাজবো আমি, এটা রাইস ব্র্যান অয়েলে ভাজবো। তাহলে এখন এবার উপকরণগুলো মেখে আপনাদের দেখাচ্ছি। ময়দাটা নিয়ে নিলাম, চালের গুঁড়িটা হাফ দিলাম, লাগলে আবার দিই। নারকেলটা পুরোটাই নিয়ে নিলাম, এবার দিচ্ছি তালের পাতটা।
আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকম পরিমাণে দুধ দিতে পারেন। আমি একটু বেশি মিষ্টি দিয়ে করবো, যেহেতু একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর একটু সামান্য একটু চিনি দিচ্ছি। মাখার সময় যদি মনে করেন একটু ময়দা আর একটু লাগবে, একটু নরম হয়ে গেছে, তাহলে দিতে পারেন। তালের পরিমাণ অনুযায়ী বড়টা হবে, যতটা পরিমাণ তাল নেবে তত সেরকমভাবে মাখতে হবে। একটু সামান্য চাল আমার মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে, আমি আর একটু সামান্য পরিমাণে ময়দা মিশিয়ে দিই। আমার মাখা কমপ্লিট। এবার আপনাদের রেসিপিটা ভেজে দেখাবো, এবার তালের ফুলুরি কেমন করে ভাজতে হয় এটা ভেজে আমি এবার দেখাবো। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল ফেলে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি আপনাদের এই তালের ফুলুরি ভেজে দেখাবো। তেলটা গরম হয়েছে নাকি দেখে নিই একটু। আমি প্রথমে যখন তালের কিছু করি বা পিঠে যদি কোনো কিছু করি, তখন আমি প্রথম একটা ভেজে করি বা তৈরি করে আমি আগে ব্রহ্মাদেবকে অগ্নিদেবকে দিই। এই জন্য আমি এটা প্রথমে দিলাম, ওনাকে আগে দিই, তারপরে আমি রেসিপিটা শুরু করি। প্রথম বড়াটা গেছে আমি তালের বড়াগুলো ভাজার হয়ে গেছে, আমি একে একে তুলে দিই।
লাগিয়ে দিলাম। এবারে যেই বেশি তেলটা গরম হয়ে যাবে তখনই আবার একটু গ্যাসটা কমিয়ে দিলাম। আমার ফুলুরি ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি এক এক করে। এরকম ভাবে লাল লাল করে আমার ফুলুরিগুলো সব ভাজা হয়ে গেছে। আমার এই দারুণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।